বিরাজিত মান। তাহলে এই যে আমার থালাত, কোরআনে লেগেছে থালাত কায়েম করো 82 বার, আর যাকাত দিতে কইছে 83 বার। তোমাদের মন্ত্রীর কাছে জিজ্ঞাসা করো, আর নামাজ পড়বার কইছে যে কোন শুরুতে, আল্লাহর শুরুতে। আল্লাহ রে কি তুমি দেখছো জেগা বাগা সকালে তোমার হুজুর গো, হুজুর আপনারা যে নামাজ পড়েন আল্লাহ রে কি দেখছেন? নামাজ কিন্তু আমিও করি, কেন হুজুররা পড়ে না, তাই না? যাক আমি একটি গান গিয়ে নেই, তারপর তুমি শুনো। কারণ হলো হেদমতে খোদা মিলে, এবাদতে জান্নাত মিলে, বুঝছো? তুমি কি আমার কথাটা খেয়াল করে শোনো, তুমি ওদিকে লক্ষ্য কম করো। যদি তুমি খেদমত করো, তোমার আব্বা আজকে মসজিদে 1000 টাকা দিয়ে দিলেই চলতো, তাহলে এত মানুষের এত টাকা জানছে কে? মানুষের খেদমত করবো বিদায়, আর মসজিদে 1000 টাকা দিয়া যদি জিলাফা কিনা দিত, তাহলে দোয়া করতো হে মাওলা গো, হে মাহবুব গো, হে রহমতুল্লাহ আলামিন গো, বিশ্বের যত নর নারী কাউস কুতুব পীর ওলিয়া উলিয়া মাশা কাছের ভবন, তুমি সকলের রুহ মোবারকে আমার দোয়ার হাদিয়া পৌঁছে দিও। হ্যাঁ, এই বিশ্বের এক কারো রাখে নাই, যেটি মরছে হেউ দিও, যেটি আছে হেউ দিও। কেন তোমার আব্বাই দিল 1000 টাকা ওই জায়গায়? আর এই জায়গায় শুধু তোমার আর আমার গুণ কেন কেমন লাগে? ঘটনা হলো নামাজ পড়ো, নামাজ শরীয়তের প্রথম সিঁড়ি। কারণ হলো নামাজ পড়তে হবে, শরীয়ত না মানে তুমি কোনো জিনিসই মানতে পারবে না। নামাজ পড়ো, নামাজ হলো বেহেশতের চাবি, কারণ নামাজ পড়তেই হবে। কারণ হলো খেদমতে খোদা মিলে, এবাদতে জান্নাত মিলে। তুমি যেটা তোমার ভালো লাগে বাবা, তুমি ওইটাই করবা, যেইটা তোমার ভালো লাগে। আবার একটা বাদ একটা করো না, শরীয়ত ছাড়া মারফতের কোন দাম নাই, শরীয়ত থেকেই মারফতের ঢাল। আমার নবী বিদায় হাজেসুন বলেছেন, তোমাদের জন্য রেখে গেলাম কোরআনের ছন্না, আর রাখলাম আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আর একটি গানে বলেছে, তুমি শোনা গানটার এক অন্তরা বলি, পিড়িতের মরে মোবারি বলি হারি, যে করে তো সেই জানে তো সাই জানে, পিড়িতের মরে মোবারি বলি হারি, যে করে তো সেই জানে আর সাই জানে। লাই লাই লেল্লাহু ওরে মুহাম্মদ হইতে প্রেম হইল শুধু, লাই লাই লেল্লাহু তোমার শুধু এটুকুই বললাম, প্রেমটা কোথা থেকে শুরু আর কেন বায়াত করতে হয়। বায়াত করলে যে তুমি নামাজ পড়বে না তা কিন্তু হবে না। আমি একটি গান গাই নিতেছি, তুমি গানে কিছু বুঝে দিও, সকলকে ধন্যবাদ। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, ভক্তরে মূল হারাবি, মানুষ বদলে সোনা মানুষ হবি, বাজান। আজকে যদি আমার বাবা মায় হাতে পায়ে তেল দিলে এত বড় না করতো, আমার ভজন না করতো, তাহলে আমি এত বড় হইতাম না। একজন পীরের কাছে গেলে যদি সে তোমারে এই তত্ত্ব বিধান না দিত, তাহলে তুমি আজকে গানের স্টেজে দাঁড়াতে পারতে না। একজন হুজুর যদি মানুষকে কোরআন শরীফ না পড়াইতো, তাহলে সে কোরআন
করতে পারতো না, তাই মানুষ ছাড়া তুমি কোন দিক দিয়ে এগিয়ে পারবে না, তাই বলেছে মানুষ ছাড়া খেপালে তুই, মানুষ ছাড়া খেপালে তুই, মূল্য হারাবি তুই, মূল্য হারাবি একজন শিষ্য যদি তার গুরুর কাছে যায় তাহলে তার তিনটা বস্তু জমা দিতে হয়। তুমি বললে তো কি কি বস্তু আমার কাছে জমা দিত, টাকা পয়সা না সোনা দানা, কি দিয়ে তুমি আমার কাছে ভর্তি হইলা, তাই না? হোটেলে যদি খাবার চাই তা তো টাকা লাগে, তাই না? খাওয়ার শেষে আদর করে খাওয়া, কিন্তু পরে টাকা দেন না। স্কুলে পড়বার যাই বিদ্যাপতি পড়াবার জন্য পরেও টাকা দেওয়া লাগে, মসজিদে কোরআন পড়বার যাবো তারপরেও পড়ার শেষে ওই হুজুরে কিছুটা হাতিয়ার দেওয়া লাগে, না তোরা তোর প্রবলেম নেই। কারণ তুমি আমার কি হাতিয়াটা দিছ, তিনটা জিনিস যে হাতিয়া দিতে হয়, কি কি দিছ তো বললো তো, তাই না? একবারে খালি খালি তোর ভর্তি করলে তাহলে তো আমার যান চলবো না। আজকে আসলে বাবা আমি শিষ্যর উপযোগী নয়, আমাকে দিয়েছে গুরুর অভিনয়, আমি কিন্তু গুরু নয়, গুরু কিন্তু আপনারা সকলে, আমি শুধুমাত্র পুতুলা হয়ে দাঁড়িয়েছি। আমার ভুল ভেদ ভুল আপনারা সকলেই ক্ষমা করে নেবেন, কেননা
আপনারা যত দূর দুধ খেয়েছেন আমি অত দূর পানিও খাই নাই, আর আমার সাথে অনেক বিজ্ঞ জানুয়ার লোক এখানে বসা আছে। আমি কথা কইলে বেশি ভুল হবে, আপনারা সকলেই ক্ষমা করে দিবেন। সকলকে ধন্যবাদ। এমন একটা কাম হয়েছে আমার ভাগ্যে আর বিচ্ছেদ নেই, আজকে বিচ্ছেদ ওয়ারি করতে হবে। বিচ্ছেদ তো অর্জন আমি কি